আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের দেখাবো কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনি আপনার ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করতে পারবেন সেটি করার জন্য প্রথমে আপনাকে বিকাশ অ্যাপসে লগ অবস্থায় থাকতে হবে এবং প্রথমে যে চার্টটি দেখতে পাচ্ছেন এই চার থেকে যে ছয় নম্বর অপশন পে বিল দেখতে পাচ্ছেন বাল্বের মতো একটা সিম্বল আছে পে বিলে যাবেন পে বিলে যাবার পরে এখানে অনেক অপশন আছে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের বিল পেমেন্ট করতে পারবেন আমি যেহেতু ক্রেডিট কার্ডের বিল পে পেমেন্ট করবো দ্যারসয়ে আমি এই যে যে ডান পাশে একটি অপশান আছে ক্রেডিট কার্ড লেখাই আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর দুইটা অপশান আছে একটা হচ্ছে সিটি ব্যাঙ্কে এমএক্স ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে ভিসা ক্রেডিট কার্ড আই মিন এখান থেকে আপনি সিটি সিটি ব্যাঙ্কে স্পেসিফিক এক্স কার্ডের বিল দিতে পারবেন দুই হচ্ছে ভিসা ক্রেডিট কার্ড আই মিন যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের ভিসা কার্ডের বিল দিতে পারবেন ক্রেডিট কার্ড অবশ্যই হতে হবে আমি যেহেতু ভিসা কার্ডে ক্রেডিট কার্ডে বিল দেব আমি তাই ভিসা ক্রেডিট কার্ড বিল দুই নাম্বার অপশনে সিলেক্ট করব দেখুন এখানে দুই নাম্বার অপশন সিলেক্ট করার পরে এখানে কার্ড নাম্বার চাচ্ছে সতর্কতার সাথে আপনি এখানে কার্ড নাম্বারটি প্রবেশ করাবেন এখানে কার্ড নাম্বারটি প্রবেশ করানোর পরে ষোলো ডিজিটের প্রোসিড টু পে এই যে একটি অপশান আছে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এই কার্ডে আপনি কত টাকা ট্রান্সফার করবেন ধরুন এখান থেকে আমি তিনশো তিরিশ টাকা পেমেন্ট করবো আপনি যে কোনো অ্যামাউন্ট এখানে উল্লেখ করে দেন অ্যারোতে সিলেক্ট করবেন আমি তিনশো তিরিশ টাকা পেমেন্ট করবো তাই এখান তিনশো তিরিশ লিখে অ্যারোতে ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করার পর দেখুন আপনার তিনশো তিরিশ টাকায় চার্জ এখানে ধার্য করা হয়েছে চার দশমিক নয় দুই পয়সা আমি না আপনার প্রতিটি ট্রানজেকশন এখানে একটা মিনিমাম অ্যামাউন্ট তারা চার্জ কাটবে এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আমি এখানে আবার অ্যারোতে ক্লিক করলাম এখন ট্যাপ করে ধরে রাখতে হবে আমরা যেমন সেন্ড মানি করি বা ক্যাশ আউট করি তেমনিভাবে এখানে দেখুন এখানে আমি ধরার পরে এখানে নোটিফিকেশন আসবে দেখুন এখানে পে বিল সাকসেসফুল এখানে আপনার কার্ড নাম্বার দেখাবে ট্রানজ্যাকশান আইডি দেবে ইভেন আপনার বিকাশ থেকে এস এম এস আসবে যে আপনার ভিসা কার্ডের বিলটি আপনি পেমেন্ট করেছেন একটি কথা বলে রাখি আপনি যখন বিকাশ দিয়ে কোনো ক্রেডিট কার্ডে বিল পেমেন্ট করবেন অবশ্যই চাইবেন যে দুই দিন মেয়াদ আসে দুই দিন সময় আছে বা চার পাঁচ দিন সময় আসে এমন সময় হাতে রেখে তারপর বিকাশে পেমেন্ট করবেন যদি চান কেননা বিকাশে বিল জেনারেট হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় নিয়ে থাকে সো আপনার যদি শর্ট টাইম এক দিন থাকতে যদি বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে রিস্কি হয়ে যায় ধন্যবাদ সবাইকে এরপরও যদি আমার এই ভিডিও নিয়ে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্টে মাধ্যমে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম